evening and welcome to your favorite show, Make Me Beautiful. দর্শক সৌন্দর্য কে না ভালোবাসে, সুন্দর দেখাতে কে না পছন্দ করে, এবং সেই সব সুন্দর মানুষদের জন্য আমাদের আজকের প্রোগ্রাম মেক মি বিউটিফুল। এবং আমি নাজবি জান্নাত আছি আপনাদের সাথে। আমাদের আজকের আয়োজনে আছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা এবং স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও। শুরু করছি সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা দিয়ে, এবং আমাদের সাথে আছে দ্য ভেরি বিউটিফুল অ্যান্ড দ্য ভেরি ট্যালেন্টেড মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী। হ্যালো ঐশী, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমাকে দেখে আমার আরো ভালো লাগছে। ইউ আর জাস্ট সো কিউট, এন্ড অফ কোর্স আমার সামনে মিস ওয়ার্ল্ড বসে রয়েছে, ডেফিনেটলি আমার আরো বেশি ভালো লাগে কথা। সো কেমন লাগছে তোমার আমাদের প্রোগ্রামে এসে? অবশ্যই খুব ভালো লাগছে, আমাদের একই সেম ফিলিং। সো তুমি আমাদেরকে শুরু করো তোমার আর্লি লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, যে কিভাবে তোমার এই জার্নিটা শুরু হলো, কোথা থেকে শুরু হয়ে এই পর্যন্ত তুমি আসতে পেরেছো? স্টার্টিংটা আমার মিস ফর বাংলাদেশ থেকে। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার, প্লাস মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। হ্যাঁ, তো মিস ফর বাংলাদেশ আমার মনে হলো আমার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম, এই জন্য ওটাই বেছে নিলাম। এবার সেখান থেকে উইনার হওয়া, মিস ওয়ার্ল্ডে যাওয়া, আসার পরে এই তো কাজ করা। জার্নিটা কি তোমার এখান থেকে শুরু হচ্ছে না আগে কখনো মিডিয়াতে ট্রাই করেছো? না না, ফার্স্ট টাইম এখানে, এন্ড ফার্স্ট টাইম ইউ আর দ্য উইনার। তো তোমার এই জার্নিতে সবচেয়ে ফেভারিট জিনিসটা কি ছিল, মানে বেস্ট মোমেন্ট অফ দিস জার্নি? এক তো আমি জানি যে উইনিং দ্য ক্রাউন ইজ দ্য বেস্ট মোমেন্ট, বাট এর আশেপাশে যে তুমি যে বাইরে গেলে চায়না ভিজিট করে আসলে, আর সো ওইটার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। সেটার এক্সপিরিয়েন্সটা খুব ভালো আলহামদুলিল্লাহ, আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো, কারণ আমার এই ছোট্ট জীবনের মধ্যে সেরা মানে অভিজ্ঞতা। কারণ মিস ওয়ার্ল্ডের প্ল্যাটফর্ম বাংলাদেশে তো আগে মানে অনেকে চিন্তাই করতে পারতো না, আর আমাদের জন্য একটা টাফ ব্যাপার ছিল। তা এখন আমি এরকম একটা প্ল্যাটফর্মে যেতে পেরেছি, তখন কত বড় মাপের মানুষদেরকে আমরা দেখেছি ওই সব প্ল্যাটফর্ম থেকে এসেছেন, তো সেই প্ল্যাটফর্মে গিয়ে লড়াই করা। অ্যান্ড কংগ্রেচুলেশনস টু ইউ, বিকজ আমাদের দেশে এখন পর্যন্ত তুমি যতদূর যেতে পেরেছো, তোমার মতো এত দূরে কেউ যেতে পারে, 118টা দেশের মধ্যে মানে এতগুলো দেশকে পেছনে ফেলে আমার মানে বাংলাদেশের হয়ে প্রথমবার ইতিহাস তৈরি করা, এটাই ছিল বেস্ট মোমেন্ট। তুমি তো বাংলাদেশেও মিস ওয়ার্ল্ডের কম্পিটিশনে গিয়েছিলে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশে, এবং চায়নাতেও পার্টিসিপেট করেছো। সো দুইটার ভিতরে ডিফারেন্সটা কী ছিল, গ্রুমিং বলো বা অন্যটা, মানে দুইটার ভিতরে তুমি কী ডিফারেন্সটা ফিল করেছো বা ফিলিংটা কেমন ছিল দুইটার ভিতরে? ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল পর্যায়টা পার হয়ে উইনার হয়ে ওখানে যেতে হয়, তো মিস ওয়ার্ল্ডে গ্রুমিং হয় না। অনেকের একটা ধারণা আছে যে এখান থেকে যাওয়ার পর গ্রুমিং করায়, আমাদের দেশ থেকে ওয়েল গ্রুমড হয়ে তারপরে যেতে হয়। তারা যেটা করে রিহার্সাল করায় না, তাদের মানে স্টেজ পারফরমেন্সটা, কারণ তাদের এক এক দিনের প্ল্যানিং এক এক রকম থাকে, যে কালকে এই পারফরমেন্স হবে, কালকে টপ মডেল রাউন্ড ওয়াক করা হবে অন স্টেজ, কালকে ডান্স করা হবে। সো তাদের অ্যারেঞ্জমেন্টটা যাতে তারা সুন্দর করে করতে পারে, এই জন্য তারা সেই অনুযায়ী আমাদেরকে রিহার্স করায়, এটাই। কিন্তু গ্রুমিং এখান থেকে নিয়ে যেতে হয়। স্কুল কলেজের কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে। স্কুল কলেজে বলবো মানে আমি ছোটবেলা থেকে একটু নাচ গান আবৃত্তি বিতর্ক সব ধরনের এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম। তো সেখান থেকে আমার মানে মানে একটু একটু করে শেখা, তবে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনি বা নেওয়া হয়নি। তো এগুলো আমি করেছি, ফ্যামিলির যেহেতু অনেক সাপোর্টিভ ছিল, সব মিলিয়ে আমি মানে ছোটবেলা থেকে করেছি, টিচাররা সবসময় ইন্সপায়ার করতেন, আর সব কিছু তো ওই যে মানে নেতৃত্ব দানের যে সুযোগটা পেয়ে যেতাম ওইটা আরও বেশি ইন্সপায়ার করত। ওকে, সো তুমি বলো যে এত জার্নি তো পার করে আসছে, এখন উই নো দ্যাট ইউর ভেরি বিজি উইথ সাম নিউ প্রজেক্টস, যেটা আমরা জানি যে মিশন এক্সট্রিম একটা ঢাকা একটা ট্যুর বের হচ্ছে যে পার্টটা, সেখানে হয়তো তুমি আছো, সো ওইটার ব্যাপারে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে। মিশন এক্সট্রিম হচ্ছে ঢাকা অ্যাটাক যে টিমটা করেছিল, স্পেশালি সানি ভাইয়া, সানি ভাইয়ের প্রথম মুভি হচ্ছে ঢাকা অ্যাটাক। অ্যাজ ফার অ্যাজ আই নো আপনিও রিলেটেড ছিলেন। হ্যাঁ, আমিও রিলেটেড ছিলাম ঢাকা অ্যাটাক 1। আর হচ্ছে এটা হচ্ছে মিশন এক্সট্রিম হচ্ছে ঢাকা অ্যাটাকের মানে মানে ওই টিমেরই পরের কাজটা, পরের পার্ট। তো এটা নিয়ে বর্তমানে দ্যাট ওয়াজ আ বিগ হিট, আসলে ব্লকবাস্টার ছিল ঢাকা অ্যাটাক, এন্ড আই এম সো প্রাউড টু বি আ পার্ট অফ ইট, এন্ড আই এম অলসো প্রাউড দ্যাট ইউ আর আ পার্ট অফ ইট। সো আমাদের দুজনের ওই সাইড থেকে মিলে গিয়েছে, এন্ড আই এম শিওর যে এটা আরো বড় হিট হবে ইনশাআল্লাহ, কারণ যেহেতু আপনি একটা পার্ট ছিলেন, মানে এই ধরনের মুভি করাটা কতটা হেক্টিক আপনি তো জানেন। এক্স্যাক্টলি, তো সেদিক থেকে অনেক বেশি মানে ভুল ত্রুটি ঝামেলা হয়েই থাকে, আর বাংলাদেশে এরকম মানে পুলিশ অ্যাকশন থ্রিলার মুভি এর আগে হয়নি। হ্যাঁ, ঢাকা অ্যাটাকের আগে চ্যালেঞ্জ, অ্যাকচুয়ালি অনেক জায়গায় যেতে হয়, ইউ হ্যাভ টু লার্ন আ লট। হ্যাঁ,
So tomar prothom movie experience ta kemon? You were the lead cast over there, as we know. So what your experience ta bolo? Did you ever think je tumi movie te jhukba and you'll be the lead cast before being a Miss World? Obviously Miss World er pore everybody is wanting you. Movie te kaaj korar ichha ta chilo age theke. Ha, movie te kaaj korar. How do you feel now that you're the lead cast of a very great movie in our country? Mm-hmm. Alhamdulillah, I feel really great. Karon, ar ami onek thankful Sani bhai er kache. Sani bhai is my dear person, yes. Uni onek bhalo manush. Definitely. Ekdom amake choto borer moton somman diye rakhe sob shomoy. Ader sneho kore puro team tai amake onek bhalobashe. Ar onek supportive prottekke. Ar jehetu prothom cinema amar Miss World theke ashar por amar alhamdulillah ami ekta dik theke khushi mane jehetu mane prothome jara cinema e chole ashe tader hote bo prothom dike onek koshto korte hoy cinema bhalo cinema power jonno erokom kichu to if it's your luck ha jehetu ami miss world bangladesh ebong miss world ei dui jaygay hard work kore eshechi এর পরে মানে আল্লাহ আমার এই রাস্তাটা সহজ করে দিয়েছেন অনেক ইজিলি এত বড় একটা প্রজেক্ট আমি না এর আগে আমার অনেক কাজের অফার এসেছে কিন্তু আমি ওয়েট করেছিলাম ভালো কিছুর জন্য মানে বেটার কিছুর জন্য সেগুলো ভালো ছিল না আমি সেটা বলছি না বেটার কিছুর জন্য তো আমার মনে হয়েছে যে মিশন এক্স ইজ দ্য পারফেক্ট প্রজেক্ট ফর মি আর আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট ওকে ঠিক আছে ঐশী থ্যাংক ইউ সো মাচ আমার কথা বলে খুব ভালো লাগছে বাট উই নিড টু টেক আ লিটল ব্রেক ইফ ইউ পারমিট আস দর্শক যাচ্ছি ছোট্ট একটি বিরতি নিতে ফিরে আসবো স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও নিয়ে সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট শো মেক মি বিউটিফুল ফ্রেন্ডস আমাদের অনেকে স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে আমরা অনেক ট্রাবল ফেস করি অনেক প্রবলেম ফেস করি আর সলিউশন আমরা খুব কম পাই অনেকে মেকআপও করতে যায় না এবং সেই সব মানুষদের জন্য আমাদের আজকের এই সেগমেন্ট স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও চলুন দেখে আসি কী অপেক্ষা করছে মেক মি বিউটিফুল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আমি ভ্যালেন্টিনার পক্ষ থেকে সিনথিয়া আছি আপনাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে মডেল হিসাবে আছে অনামিকা আজ ওর হেয়ারে আমরা একটা গোল্ডেন ব্লন্ড কালার অ্যাপ্লাই করব চলুন দেখি আমরা কালারটা অ্যাপ্লাই করি আমরা ওর হেয়ারটা একটু দেখছি ওর চুলে ব্ল্যাক কালার করা আমরা এখানে গোল্ডেন ব্লন্ড করব জাস্ট হাইলাইটস কালারটা অনেক সুন্দর লাগবে ওর চুলে গোল্ডেন ব্লন্ড কালার করার জন্য কালারটাকে পেস্ট করে রেখেছি এখন এটা অ্যাপ্লাই করব কালার অ্যাপ্লাই শেষে আমরা চুলটাকে ওয়াশ করব দেন আমরা সিরাম দিয়ে চুলটাকে ড্রাই করব আমরা ফার্স্টে হচ্ছে চুলটাকে সেকশন করে নেব সেকশন করে তারপরে নিচে থেকে হচ্ছে কালারটা অ্যাপ্লাই করব আমরা যে কালারটা করছি সেটা হচ্ছে গোল্ডেন ব্লন্ড এই কালারটা জাস্ট আমাদের কালার অ্যাপ্লাইং শেষ হয়েছে আমরা এখন এগুলো তুলে ফেলে শ্যাম্পু ওয়াশ করে ড্রাই করে ফেলবো কালার অ্যাপ্লাইয়ের সময় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের রুট থেকে যেন হাফ ইঞ্চি ছেড়ে এসে কালার করি কারণ কালারগুলো স্কাল্পে লাগলে হেয়ার ফলের সম্ভাবনা থাকে দর্শক আমাদের শ্যাম্পু ওয়াশ শেষ হয়েছে টাওয়েল র্যাপ করেছি এখন আমরা সিরাম দিয়ে হেয়ার ড্রায়ারটা করব
দর্শক, শেষ হলো আমাদের হেয়ার গোল্ডেন ব্লন্ড কালারটা। অনামিকাকে বেশ সুন্দর লাগছে ব্লন্ড কালারটাই। দেখলাম একটা অসাধারণ সেগমেন্ট, যাদের চুলের এবং স্কিন নিয়ে ট্রাবল ফেস করছেন তাদের জন্য আশা করি এই টিপসগুলো ফলো করলে পরে রেগুলারলি তাদের জন্য অনেক উপকৃত হবেন। সো নিতে যাচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আবারও সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আদানি। ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট শো মেক মি বিউটিফুল, এবং আমরা আবার আড্ডায় ফিরে যাব উইথ দ্য ভেরি বিউটিফুল ঐশী। ঐশী, এতক্ষণ তো আমি তোমার পার্সোনাল লাইক প্রফেশনাল লাইফ নিয়ে অনেক কিছু জানতাম, বাট অ্যাজ ইউ নো দ্যাট আমাদের শোয়ের নাম মেক মি বিউটিফুল অ্যান্ড ইউ আর অলরেডি ভেরি বিউটিফুল। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, বিকজ অনেকেই আসে এখানে মেকআপ করে বিউটিফুল হয়, বাট আই ক্যান অলরেডি সি দ্যাট ইউ হ্যাভ আ বিউটিফুল স্কিন টেক্সচার অ্যান্ড উইদাউট মানে খুব বেশি মেকআপ না করে ইউ লুক সো প্রেটি। সো তোমার এই বিউটি রহস্যটা আমরা জানতে চাই যে কী করো তুমি এই বিউটিটা রাখার জন্য, সিক্রেটটা। সবার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, আল্লাহ যেমন বানিয়ে পাঠিয়েছেন আমি খুশি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে তবে টেক কেয়ার তো করতে হয়। কি কি টেক কেয়ার করো তুমি, কিভাবে? নরমালি আমি টেক কেয়ার করি যে একটু আগে যেটা বললেন যে আমি কম মেকআপ করি, আমি নর্মালি যখন অনেকে বাইরে যাওয়ার সময় একটু একটু টাচ আপ করে যায়, কিন্তু আমি এটা মানে আমি মেকআপ করতেই ভালোবাসি না, টু বি অনেস্ট। আমি নর্মালি যখন বাইরে যাই মেকআপ করি না, আর এই যে শুটিং থাকলে তখন খুবই হালকা মেকআপ, খুবই হালকা মেকআপ। যদি ইউ অলরেডি হ্যাভ আ বিউটিফুল স্কিন অন ইওর কমপ্লেক্সন, ইট কি বাই বার্থ অর লাইক ইউ মেড ইট? বাই বর্ন অনেক ফোর্সা। আমার বাবা মা বোন আত্মীয়স্বজন এভরিওয়ান, আমার দাদা বাড়ি নানা বাড়ি সবাই, ইনফ্যাক্ট আমি যখন মিস ওয়ার্ল্ডে গেছি যখন বলতাম আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন অনেকে একটু কনফিউজ হতো তুমি কি পিওর বাংলাদেশি, বিকজ ইউ হ্যাভ আ ব্রিটিশ কমপ্লেকশন, এই জন্য সবাই ভাবতো যে তুমি কি মানে এশিয়ার মধ্যে মানে তোমার এশিয়ান লাগে না তোমাকে দেখতে, অনেকে আবার পাকিস্তানি মনে করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো তুমি কি পার্লারে যাও রেগুলারলি, লাইক ফেশিয়াল বা এসব করা হয়? স্কিন ফেশিয়াল খুব একটা করা হয় না, তবে মাঝে মধ্যে যখন দেখি যে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে আমি ডিপ ক্লিনজিং করি, ওভাবে ফেশিয়াল করা হয় না। আর হচ্ছে বাসায় করো এটা? হ্যাঁ, আমি নর্মালি রেগুলার বাসায় মানে মেকআপ যদি করা হয় বা বাসায় ঠিক মতন মেকআপটা তুলি। কি দিয়ে তুলো মেকআপটা? মেকআপটা আমি সাধারণত কোকোনাট অয়েল অর অলিভ অয়েল এগুলো ইউজ করি, মানে ক্লিনজার দিয়ে আমার আমার মনে হয় আমি আমার অতটা আমি কমফোর্টেবল না, কারণ আমার পিম্পল চলে আসে স্কিনে মানে ক্লিনজার দিয়ে, তো কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো দিয়ে আমি কমফোর্টেবল। আর পাশাপাশি হচ্ছে একটু হাইড্রেট রাখার চেষ্টা করি স্কিনটাকে, সিজনাল ফ্রুটসগুলো খাওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এই তো খাওয়ার কথা যেহেতু চলেই আসলো, তাহলে আমরা আরও জানি যে তোমার ফেভারিট ফুডটা কি, তুমি কোন জিনিসটা এমন আছে কোন ফুডটা যেটা তুমি অ্যাভয়েড করতেই পারো না? একদম ভাত, ভাত তিন বেলা ভাত খাই। ওকে, আর ভাতের সাথে? ভাতের সাথে নর্মালি আমি বাঙালি খাবার পছন্দ করি, মাছ তরকারি মাংস যেটাই হোক। আরে, মাছে ভাতে বাঙালি, একদমই। আমি তিন বেলাই ভাত খাই, তিন বেলা। আমি সেম ডায়েট, বাট তোমাকে দেখে একদম বোঝা যায় না। তবে আমার আলহামদুলিল্লাহ এই বয়সটাতে আসলে অনেকে বলে যে এই যে বয়স কম তো এখন গায়ে লাগবে না, দু তিন বছর পর দেখো। আই রিয়েলি হোপ এন্ড প্রে যে তুমি সবসময় এমনই সুন্দর থাকো। চুলের টেক কেয়ারটা কিভাবে করো তুমি? চুলের টেক কেয়ার সাধারণত অয়েল মাসাজটা, আমি হট অয়েল মাসাজটা নেই। মানে সপ্তাহে কি কয়দিন করো? সপ্তাহে দুদিন করা হয়, দুদিন করা হয়। কি অয়েল বেশি প্রেফার করো, কোকোনাট অর অলিভ? কোকোনাট, কোকোনাট অয়েল। অনেক সময় মিক্সড ইউজ করি, মানে আর হচ্ছে হয় কি আমাদের তো চুলের রেগুলার স্টাইলিং করতে হয়, তো এই যে ফ্রিজি হয়ে যায়, অনেক রাফ হয়ে যায়, এই জন্য একটু কেয়ারটা করতে হয়। সো শপিং করতে গেলে তো আমরা মেয়েরা ডেফিনেটলি শপিং অনেক পছন্দ করি, ইউ টু ডু ইট। শপিং করতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে একেবারে না কিনে থাকাই যায় না, এরকম কিছু ফেভারিট কোন জিনিসটা? শপিং, আমি অনেস্টলি বলি শপিং করতে আমার ভীষণ বোরিং লাগে। ও মাই গড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ারিং দ্যাট। আমি হ্যাঁ, তাও কোনো মেয়ের থেকে? হ্যাঁ, আমি এটা একেবারেই এক্সপেক্ট করছিলাম না। নর্মালি আমি সবাইকে জিজ্ঞেস করি যে শপিং করতে কেমন লাগে, বাট আজকে আমি খুবই কনফিডেন্স নিয়ে এটা বললাম যে শপিং করতে সব মেয়েদেরই ভালো লাগে, বাট ইউ দ্য ওয়ান হু ইজ সেইং ইজ বোরিং। না না না, আমার খুবই বোরিং লাগে অনেস্টলি, মানে আমার ইনফ্যাক্ট আমি এই যে রিসেন্টলি দুই একটা জিনিস নিয়ে যে কিনি,
আর সব কিন্তু আমার বোন করে, মানে লাইক আমার ড্রেসেস, তারপর ড্রেস বানাতে দেওয়া, এসব কিছু। কোন টাইপের ড্রেস তুমি কমফোর্ট ফিল করো? আমি, আমার ফেভারিট আউটফিট ইজ সালোয়ার কামিজ অ্যান্ড শাড়ি। তো শাড়ি সবসময় পরা যায় না, কমফোর্টেবল না, আর সালোয়ার কামিজটা আমি অনেক পরার চেষ্টা করি। আর প্রথম বাংলাদেশি, মানে প্রথমে আমি যে মিস ওয়ার্ল্ড এর প্ল্যাটফর্মে খুবই কম জায়গা, ম্যাক্সিমাম জায়গা করাই হয়নি আসলে। মানে এই 18.5 বছরের জীবনে আমার ম্যাক্সিমাম টাইম চলে গেছে। একটা টাইমে আমি খুব বেশি পড়াশোনা করতাম, মানে পড়াশোনার প্রতি অনেক ঝোঁক ছিল। তুমি সবই করছো বেসিক্যালি লাইফে, পড়াশোনার পাশাপাশি ইউ ওয়ার এনগেজড উইথ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। পড়াশোনা একটা টাইম পর্যন্ত আমি খুব অনেক পড়াশোনা করতাম, ক্লাস অফ ফার্স্ট হওয়া এবং সব থেকে ভালো রেজাল্ট করা, এই ঝোঁকটা ছিল। পরে একটা সময় আস্তে আস্তে সরে আসলো, এরপরে হচ্ছে কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে। আমি এসবের মধ্যে থাকতেই পছন্দ করতাম। আর হচ্ছে মানে ট্রাভেলিং খুব একটা করা হয়নি, মানে আমি ছোটবেলা থেকে একটু কেমন যেন ব্যস্ততার মধ্যে থাকতাম সবসময়, পড়াশোনা নিয়ে নাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সি অর মাউন্টেন্স দিলে পরে কোনটা চুজ করবা? বোথ, আমার দুটোই ভালো লাগে। লাইক বোথ, গেছো কখনো? দর্শকদের জন্য বলে দিতে, দর্শকরাই তো আমার মানে প্রাণ শক্তি বলা যায়, সবসময় আপনাদের দোয়া চাই, এভাবে ভালোবাসা দিয়ে যান প্লিজ। আর আমার ভালোবাসা দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে, আর কখনো যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ঐশী, ইট ওয়াজ সো নাইস টু বি উইথ ইউ হিয়ার, উইশ টু সি ইউ মোর। সো দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সববারের মতো আপনাদের জন্য একটা সারপ্রাইজ যেটা রাখা আছে, আপনারা যারা যারা আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান এবং যদি আপনারা মতামত জানাতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। প্রযোজক মেক মি বিউটিফুল, বাসা সাইট রোড 1 ব্লক এ, নিকেতন গুলশান 1, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারবেন, facebook.com/makemebeautiful এই পেজে। দর্শক, এখানেই শেষ করে দিচ্ছে আজকের প্রোগ্রাম। আশা করি দেখা হবে অন দ্য নেক্সট উইক অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড অন দ্য সেম চ্যানেল উইথ ইউর ফেভারিট শো মেক মি বিউটিফুল। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই।